Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। টপিকটি হচ্ছে বৈধ বিষয়ে অসম্ভবকে সম্ভব করার দোয়া ও আমল। আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক বৈধ চাওয়া আছে যা আমরা পেতে চাই, কিন্তু পরিবেশ, পরিস্থিতি, পরিবার, সমাজ বা কোনো ব্যক্তি আমাদের চাওয়া পাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, তাই আমরা তা লাভ করতে পারি না। তখন কষ্ট পাই, হতাশায় ডুবে যাই, জীবনটাকে অর্থহীন মনে হয়। এ সময় ঠিক কি করব বুঝতে পারি না। আজকে যে আমলটি ও দোয়াটি বলবো আপনাদেরকে, আশা করি ইনশাআল্লাহ আপনাদের মনোবাসনা পূরণ হবেই। এই দোয়াটি যদি আপনারা পড়েন, এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মনোবাসনা পূরণ হবে ইনশাআল্লাহ। কেউ এমন কোন সমস্যার মাঝে ডুবে আছেন যা কাউকে বলতে পারছেন না, আবার ওই সমস্যা থেকে বেরোনোর বা মুক্তির পথও খুঁজে পাচ্ছেন না। হতে পারে তা একান্ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অথবা পেশাগত, অথবা আপনার কোনো কাজ আটকে আছে। ধরুন বিদেশে যাবেন অথচ ভিসা হচ্ছে না, অথবা বিদেশে উচ্চশিক্ষা, চাকুরি, ব্যবসা বা টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন অথচ অ্যাপ্লাই হচ্ছে না, ভিসা দিচ্ছে না, পরীক্ষা দিয়েছেন অথচ চাকরিতে নিয়োগ হচ্ছে না, অথবা অফিসে আপনার প্রাপ্য প্রমোশন দীর্ঘদিন যাবত আটকে আছে, বিরক্তিতে চাকরি করবেন নাকি ছেড়ে দিবেন সেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, অথবা চাকরি বা ব্যবসার জন্য বিদেশে অবস্থান করছেন অথচ গ্রিন কার্ড অথবা আকামা পাচ্ছেন না, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে অথচ বৃদ্ধি করে দিচ্ছে না, অথবা কোনো সম্পদ যা আপনার প্রাপ্য অথচ আপনাকে কেউ একজন দিচ্ছে না, আপনার হক বা অধিকার আটকে রেখেছে, সেগুলো ফেলে আপনার জীবনটা আরও সুন্দর হতে পারত। মহিলাদের মিরাশের ক্ষেত্রে দেখা যায় পরিবারের অন্য সদস্যরা বঞ্চিত করছে, কাউকে বলে লাভ হচ্ছে না, আবার আইনি দীর্ঘ প্রক্রিয়ার জন্য মামলাও করতে পারছেন না, অথবা কাউকে বিয়ের উদ্দেশ্যে ভালোবেসেছেন, তাকে জীবন সঙ্গী করে পেতে চান অথচ তাকে জীবন সঙ্গী করে পাচ্ছেন না। এমন সময়ে কি করবেন? যিনি দেওয়ার মালিক সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, হে ঈমানদারেরা তোমরা আমার সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাই নির্দিষ্ট নিয়মে দোয়া পড়ে তাকেই বলবেন যিনি আমাদের আশা পূরণ করার একমাত্র মালিক। যদি তা আমার জন্য কল্যাণকর হয় তবে আমাকে তা দান করো, নয়তো এর চেয়েও ভালো কিছু দান করো, এভাবেই দোয়া করতে হবে। নিশ্চয়ই তিনি আপনার ডাকে সাড়া দিবেন আর আপনি কল্যাণ লাভ করবেন। এজন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা বাধ্যতামূলক। সম্ভব হলে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বিগত জীবনের গুনাহের জন্য তওবা করে কাঁদবেন আর নির্দিষ্ট নিয়মে দোয়া পড়বেন। তাহাজ্জুদ নামাজের পর সবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, তারপর একশোবার যে কোনো দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, যে কোনো দুরুদ শরীফ একশোবার পড়তে পারেন। তারপর এই আয়াতে কারিমা একশোবার অথবা তিনশোবার অথবা পাঁচশোবার অথবা এক হাজার বার পড়বেন, তবে নিয়মিত একটি নির্দিষ্ট সংখ্যায় পড়বেন। আয়াতটি হচ্ছে সূরা তালাকের দুই এবং তিন নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলা আল্লাহই যথেষ্ট, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই, আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। এই আয়াতে কারিমাটি আমরা আস্তাগফিরুল্লাহ একশোবার, দুরুদ শরীফ একশোবার পড়ার পর একশোবার, তিনশোবার, পাঁচশোবার অথবা এক হাজারবার পাঠ করব। তবে আগেই বলেছি নিয়মিত একটি নির্দিষ্ট সংখ্যায় পড়বেন, তারপর আবার একশোবার দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ারও একটা নিয়ম রয়েছে, প্রথমে এই আমলের সমস্ত সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পবিত্র আহলে বাইত, সাহাবায়ে কেরাম, কল ওয়ালি আউলিয়া, মুমিন মুসলমান যারা কবরবাসী হয়ে গেছেন ও আপনার পরিবারের বংশের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন তাদের রুহে এর সওয়াব বখশিয়ে দিবেন। তারপর আপনার কাঙ্ক্ষিত বিষয় পাওয়ার জন্য আল্লাহর কাছে
শিক্ষায় মনোবাক্যে প্রার্থনা করবেন। এইভাবে দোয়া ও আমল করতে থাকলে ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত বিষয় লাভ করবেন। যদি আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয় লাভ না করেন তবে নিশ্চয়ই বিশ্বাস রাখবেন এর চেয়ে ভালো কোনো বিষয় আপনি লাভ করবেন, কেননা আমরা যা চাই সবসময় তা আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে। তাই আল্লাহ আপনাকে তার চেয়ে উৎকৃষ্ট কিছু দান করবেন, এটা মনে প্রাণে বিশ্বাস করবেন। আল্লাহ যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তবে এই আমলটি পরীক্ষিত আমল, আপনারা কেউ এই আমলের ক্ষেত্রে গাফলতি করবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কিছুটাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আপনার ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীদেরকে মেসেজটি পৌঁছে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।